কেউ সেলফোন নিয়ে ছবি তুলতে ব্যস্ত, কেউ বা বন্ধুবান্ধব আত্মীয়দের সঙ্গে আড্ডা মারতে গিয়েও সেলফোনে চোখ রেখেছেন। হঠাৎই সেই সেলফোনগুলি হাত থেকে ছিটকে গিয়ে আকাশের দিকে উড়তে উড়তে এক ভয়ঙ্কর চেহারার পাখির রূপ নিল। আর সেই অতি মানবিক ক্ষমতা সম্পন্ন রাক্ষসী চেহারার পাখির চরিত্রই দেখা দিলেন অক্ষয়। তার মুখে শোনা গেল বিশেষ একটি ডায়লগ, সেলফোন ব্যবহারকারী সমস্ত ব্যক্তি আসলে খুনি। তার কথায় পৃথিবীকে রিসেট করে মানুষের সেলফোন নিয়ে এই পাগলামো বন্ধ করা ছাড়া বাজার আর কোনো উপায় নেই। ডক্টর ভাসিকারন ওরফে রজনীকান্ত, যিনি কিনা অক্ষয়ের মতো অতি মানবিক ক্ষমতা সম্পন্ন শয়তানের সঙ্গে লড়ার চ্যালেঞ্জ নেন, তিনি তৈরি করেন রোবট চিট্টিকে। তার শরীরে 2.0 ভার্সন লোড করে দানবীয় চেহারার পাখির সঙ্গে লড়াইয়ের ব্রত নেন। আর এরপরেই গোটা চেন্নাই শহরে ধ্বংসাত্মক ভূমিকা নেয় দৈত্যাকৃতি পাখিটি। অক্ষয় কুমার, রজনীকান্ত ও অ্যামি জ্যাকসন অভিনীত 2.0 ট্রেলারটি এভাবেই ধরা দিয়েছে। যদিও 2 মিনিট 6 সেকেন্ডের এই ট্রেলারে অক্ষয় ও অ্যামি জ্যাকসনের থেকে রজনীকান্তকেই বেশি দেখা গেছে, তবে একটা কথা বলতেই হয়, এই ছবির ব্যাকগ্রাউন্ড স্কোর জাস্ট অসাধারণ বললেও কম বলা হবে। ভিজুয়াল এফেক্ট মুগ্ধ করেছে তা বলাই বাহুল্য। এই ধরনের ভিজুয়াল এফেক্ট সাধারণত হলিউডের ছবিতেই দেখা যায়। 650 কোটি টাকা বাজেটের এই ছবিতে 500 কোটি টাকা শুধুমাত্র ভিজুয়াল এফেক্টের পেছনেই খরচ করা হয়েছে। এটি এখনো পর্যন্ত সব থেকে বেশি বাজেটের ছবি। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। এক্সক্লুসিভ যে কোনো নিউজ পেতে সাবস্ক্রাইব করে রঙ্গমঞ্চের সঙ্গেই থাকুন।